হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিথাস কুকিং হাউস। আমার আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের অত্যন্ত ট্রেডিশনাল একটি রেসিপি, সেটা হলো কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভাত ডালের সঙ্গে সাইড ডিশ হিসাবে খেতে অসাধারণ লাগে। এছাড়াও আপনারা যে কোনো দিনে সন্ধ্যার চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও এই কুমড়ো ফুলের বড়া অবশ্যই খেতে পারেন। এটি বানানো অত্যন্ত ইজি এবং খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা ঠিক কীভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করব। প্রথমেই দেখুন, আমি 10টা কুমড়ো ফুলকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়ো ফুলের ভেতরে একটা ছোট ডাঁটি মতো থাকে, সেইটাকে ফেলে দিতে হয়, আর একদম তলার দিকে যে বৃন্তটা থাকে সেটাও ফেলে দিতে হয়। তো প্রথমে আমরা কেটে নেব, আপনাদের দেখিয়ে দিই। এইরকমভাবে আপনারা যদি কুমড়ো ফুলগুলোকে কেটে নেন তাহলে কিন্তু এই বৃন্তটাও আলাদা হয়ে যাবে, আর ভেতরের যে ডাঁটিটা থাকে সেটাও কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবে। এই দুটোকে আমরা ঠিক যে এই রকমভাবে বের করে নেব, নিলেই আমাদের কুমড়ো ফুল কিন্তু একদম বড়া ভাজার জন্য রেডি হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বৃন্তটাকে কেটে নেবেন, কেটে বাদ দিয়ে দেবেন, আর তাহলেই ভেতর থেকে এই ডাঁটিটাও বেরিয়ে যাবে। এই দুটো অংশ বাদ দিলেই আমাদের কুমড়ো ফুল কিন্তু ভেজে নেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো দেখুন, সবকটা কুমড়ো ফুলকে আমি ওই একই পদ্ধতিতে কেটে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ বেসন, তারপর আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমরা অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব হয়। তারপরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ কালো জিরে, এবং তারপরে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। এবং লবণ এবং চিনিটা দেওয়ার পরে সবশেষে আমরা অ্যাড করব একদম 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। এটা দিলে বড়াটার মধ্যে একটা ভীষণ সুন্দর মুচমুচে ভাব আসে। সব কিছু অ্যাড করার পরে খুব ভালো করে হাত দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, এবং তারপরে অল্প অল্প করে একটু একটু করে জল অ্যাড করা আমরা স্টার্ট করব। একবারেই বেশি জল আপনারা কখনোই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এবং খুব বেশি পাতলা হয়ে গেলে কুমড়ো ফুলের গায়ে কিন্তু ব্যাটারটা ভালো করে লেগে থাকবে না। তাই জন্য একদম অল্প অল্প করে আপনারা জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন, আমাদের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই ব্যাটারটার ঘনত্ব বা গাঢ়ত্ব বা কনসিস্টেন্সি বা থিকনেসটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। এর থেকে বেশি পাতলা হলেও ভালো হবে না, বা এর থেকে বেশি মোটা হলেও ভালো হবে না। তো এবার এই অবস্থায় আমরা একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 15-20 মিনিটের জন্য রেখে দেব, যাতে ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে যায়। 15-20 মিনিট পর আমি ফিরে এলাম, এবং দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালো মতোই সেট হয়ে গেছে। এবার আমাদের বড়াগুলো ভেজে নেওয়ার পালা। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দেব, কারণ কুমড়ো ফুলের বড়া কিন্তু আমাদের ডিপ ফ্রাই করতে হবে, সেজন্য প্রায় 1 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এবার কেটে রাখা কুমড়ো ফুলগুলো এক এক করে আমরা এই বেসনের যে ব্যাটারটা আছে তার মধ্যে ডিপ করব, এবং খুব ভালো করে কুমড়ো ফুলের গায়ে কিন্তু এই বেসনের ব্যাটারটা কোট করে নিতে হবে। এবং বেসনের ব্যাটারটা দেখুন এতটাই ভালো কনসিস্টেন্সিটা রয়েছে যে কুমড়ো ফুলটা কিন্তু গায়ে এই ব্যাটারটা ভালো মতো লেগে থাকছে, মানে ঝরে পড়ছে না। তো খুব ভালো করে ব্যাটারটা কুমড়ো ফুলের মধ্যে কোট করে নিয়ে আমরা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আস্তে আস্তে কুমড়ো ফুলগুলোকে ছেড়ে দেব। এক ব্যাচে সবকটা ফুল ভাজা যাবে না, আমরা অল্প অল্প করে ভাজব। প্রথম ব্যাচে আমি 3টে ফুল ভেজে নিচ্ছি, কারণ যেহেতু কুমড়ো ফুলের আকারগুলো একটু বড় হয় তাই খুব বেশি পরিমাণ একবারে তেলের মধ্যে দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না এবং গায়ে গায়ে লেগে ধরতে পারে। সেই জন্য 3টে আমি কুমড়ো ফুল প্রথম ব্যাচে দিলাম। এবারে খুন্তির সাহায্যে কুমড়ো ফুলের ওপরগুলোতেও আমরা একটুখানি তেল
ছড়িয়ে দেব যাতে উপরটা ভালো করে ফ্রাই হয়। এবং দু থেকে তিন মিনিট পরে যখন একটা সাইড একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কুমড়ো ফুলগুলোকে উল্টে দেব যাতে অপর সাইডটাও ভালো মতো ফ্রাই হয়ে যায়। এরকম উল্টে পাল্টে প্রায় 5-6 মিনিট ধরে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমাদের ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া কিন্তু একদম রেডি। এবার খুব ভালো করে তেল ছেঁকে নিয়ে আমাদের বড়াগুলোকে তুলে নিতে হবে। আমাদের ফার্স্ট ব্যাচের কুমড়ো ফুল ভাজা রেডি, আমরা একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই সেম পদ্ধতিতে বাকি কুমড়ো ফুলগুলো কিন্তু আমরা ভেজে নেব। আমাদের কুমড়ো ফুলের বড়া কিন্তু একেবারে রেডি। বাড়িতে কোনো গেস্ট এলে বা ছুটির দিনে গরম গরম ভাত ডালের সঙ্গে গরম গরম কুমড়ো ফুলের বড়া হলে কিন্তু একদম জমে যাবে। এছাড়াও সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবে চা কফির সঙ্গেও কিন্তু আপনারা যে কোনো দিন সন্ধ্যায় এই বড়া খেতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো। এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওর লিঙ্কটা আপনারা সবার সাথে শেয়ার করে দেবেন, তাহলে আরও অনেকেই রেসিপিটা দেখতে পাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল আজকে দেখছেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। খুব শিগগিরই হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।